মুক্তি। মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হলো মুক্তি, আর এই ভালোবাসার অনুভূতি মানুষকে ধীরে ধীরে ওই মুক্তির দিকে নিয়ে যায়। ইয়ে মানে অঞ্জন, আপনার ছাত্র অঞ্জন, ও সাবুর বন্ধু, আপনার সামনে বলতে লজ্জা পাচ্ছিল। আচ্ছা, বাহ বাহ বাহ, না না কেন, শোনো, যাকে ভালোবাসো তার সামনে লজ্জাটাকে মেলে ধরবে, কিন্তু অন্য সময় ওই ভালোবাসার অহংকারে সমস্ত পৃথিবীকে চিৎকার করে জানিয়ে দেবে যে তুমি ভালোবাসো। দেখে আমি তো খালি কথা বলে যাচ্ছি, বলো তোমাদের কথা বলো। তোমার নাম তো তরুণ, মনে আছে? বলো তুমি আজকে নতুন কি অভিযোগ নিয়ে এসেছো আমার কাছে? এমা ছিছি, অভিযোগ কেন আনবো? না না, আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি, মানে প্রথমত আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ বরদা, না জেনে এমন একটা বিচ্ছিরি কাণ্ড করে ফেলেছে। কিচ্ছু করেনি, মানুষ জন্মালে যেমন রোগ শোক জরা এসব মেনে নিতে হয়, তেমনি মানুষ ভুল করলেও মেনে নিতে হয়। আর মানুষ যদি ভুল না করে তাহলে সে ঠিকটা শিখবে কি করে? আমি শুধু ভাবছি যে সেদিনের ওই ঘটনার পরে আপনি আমাকে ঘরে ঢুকতে দিলেন কি করে? দেখো বেদান্ত বলেছে, কারো নিন্দা করো না আর কারোকে ঘৃণা করো না, পারলে সাহায্য করো। তো বলো এখন আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি বলছি, বলো। মানে আমার মেজ জেঠুর মেয়ে সুতপা, সুতপা যাকে খুন করে জেল খাটছে, হ্যাঁ তাকে হুবহু আপনার মতো দেখতে, আপনার শুধু দাড়ি, আপনার শুধু দাড়ি আছে আর তার দাড়ি ছিল না। মানে ওই পাহাড়ি মুখার্জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই এরকম মিল না আমি জীবনে কোনোদিন দেখিনি, বুঝলেন, মাইরি বলছি। তাই বলছিলাম যে মানে আপনি কি জানেন যে আপনার কোনো যমজ ভাই ছিল কি না বা এখনো আছে কি না, আর যদি থাকে তাহলে তার সম্পর্কে আপনি কিছু জানেন কি না, মানে আমরা এই সমস্তই জানতে এসেছি আর কি। তোমরা তোমরা বসো। দেখো আসলে আমার কেউ নেই, অন্তত আমি তাই জানি। শ্রী হেমুদাকান্ত মুখোপাধ্যায় নামে একজন মানুষ আমাকে ছেলেবেলা থেকে বড় করেছেন, উত্তরবঙ্গে পাহাড়ের কোলে তার একটা আশ্রম আছে, আমি সেখানেই থাকি। আর কলকাতা গেলে আমি এই ফ্ল্যাটে থাকি, ওই বাগবাজারের মিত্রির বাড়ির পালক মিত্র আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ওরই ফ্ল্যাট এটা, ওই আমাকে এখানে থাকতে দিয়েছে। তোমরা বসো। আপনি কি বললেন, মানে বাগবাজারের মিত্রির বাড়ি, তার মানে সূর্যমুখী? ঠিক তাই। পালক মিত্র আপনার বন্ধু? হ্যাঁ। আমরা চলি, চল বর্দা। শালা কি যে সব বলে গেল, আমি মাল খেয়ে বলি, আর কেউ কেউ আছে মাল না খেয়ে এমন সব বলে যায়। আমার বাবা ঈশ্বর নন্দলাল দত্ত,
বলেছিলেন, আমায় বলেছিলেন, আমি আমি যখন যুবক যুবক বলেছিলেন, আয় মতি, কেউ যদি তোকে মাল খেয়ে তোর 14 পুরুষও তোলে, তাহলে তুই ওকে ওকে ক্ষমা করে দিবি, ক্ষমা করে দিবি। শুধু মাল না খেয়ে কেউ যদি তোকে শালাও বলে, তাহলে বুঝবি ওই ওই ছোট্ট গালাগালিটার মানে না, বিরাট বিরাট বিরাট। তাই পটলের কথা না হয় ঠিক আছে, কিন্তু কিন্তু রমেন বাবু সারা কথাটা ভাবলে না, মাল পর্যন্ত খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ গো, ঘরে বসে বসে বকবক না করে নিজেও তো একবার খোঁজ নিলে পারতি। কথাটা যখন উঠেছে তখন লোকের কথায় ভরসা না করে আমাদের তো উচিত খোঁজ খবর নেওয়া। তাছাড়া দেখতেই তো পাচ্ছ যে আমাদের নিজেদের লোক বলতে কেউ নেই। সবই বুঝি মইনি, কিন্তু খুঁজবো কোথায়? রাস্তায় রাস্তায় ঘুরে পাহাড়ি পাহাড়ি বলে চেঁচালে কি সে ধরা দেবে? আমার কাছে এসে বলবে আমায় ডাকলেন মেসোমশাই? তা কেন, বাড়ি বয়ে এসে যারা বলে গেল তাদেরকে কাউকে সঙ্গে করে নিয়ে ওই সল্টলেক না কোথায় থাকে সেখানে গেলেই হতো। কিরে সাবু, দরজায় কেন? ভেতরে ভেতরে কি হয়েছে রে সাবু, অমন চুপচাপ কেন? জানিস সাবু, নীলার বাবা আর শেখর এসেছিল, রমেন বাবুর একটা কথা শুনে আমার কিরকম যেন লাগলো। হ্যাঁ, তোর মেজমা ঠিকই ধরেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওই মইনি তো মনে করিয়ে দিল। কেন, কি বলেছেন নীলার বাবা? ভারী অদ্ভুত কথা, পাহাড়িকে বাঁচালো কি? আচ্ছা এটা কেমন কথা, একটা মানুষ যদি বেঁচে থাকে তাহলে তো সে বেঁচেই আছে, তাহলে তাকে বাঁচানোর কথা উঠছে কি করে? আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। মিজুমা, পাহাড়ি মুখার্জি বেঁচে নেই। কি বললি, পাহাড়ি বেঁচে নেই? কি করে জানলি তুই, কি করে জানলি? লক্ষ্মীটি সাবু বল, ওরে বল বল। সবার মুখে কথাটা শুনতে শুনতে আমরা কিরকম বিশ্বাস করতে শুরু করেছিলাম, এবার হয়তো সুতপা আবার বাড়ি ফিরে আসবি, কিন্তু তুই হঠাৎ বললি কেন পাহাড়ি বেঁচে নেই? কেন বললি সাবু, বল না বল। তার কারণ সবাই যাকে পাহাড়ি বলে ভুল করে তার সঙ্গে তার সঙ্গে আমি নিজে কি কথা বলে এসেছি। তুই তুই সেই লোকটার সঙ্গে কথা বলেছিস অথচ আমাদের বলিসনি? আগে জানলে শুধু শুধু একটা সুন্দর আশার ছবি আমি আঁকতুম না। এই আশাটা মরে গেছে,
তাকে জাগানোর চেষ্টা করতুম না। আগে বলবো কি করে, আজ সকালেই তো ওনার বাড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে বর্দাও ছিল। আরে লোকটা কি সত্যি পাহাড়ি নাকি পাহাড়ির মতো দেখতে? কি বললো লোকটা, তাকে সব বলেছিলি? ভদ্রলোকের নাম শঙ্কর মুখার্জি, উনি খুব বড় একজন পেইন্টার, অঞ্জনদের আর্ট কলেজের স্যার ছিলেন। ওনার কাছে যেতে তো লজ্জা করছিল না। কেন, লজ্জা কিসের? আর বলো না, বর্দা একদিন রাস্তায় ওনাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে, তার উপর বর্দাকে নিয়ে ওনার বাড়িতে যাওয়া, উফ, অথচ কি অসাধারণ লোক উনি। বর্দাকে দেখে মুচকি হেসে ঘরে ঢুকতে বললেন। তোরা ওকে জিজ্ঞেস করিস নি? সবাই ওকে পাহাড়ি বলছে কেন? সব বলেছে জেঠু, আমি আর বর্দা দুজনেই বলেছি, কিন্তু কিন্তু উনি যা বললেন তা সবই সত্যি, আমাদের ভাবনাই মিথ্যে। কিন্তু কিন্তু লোকটা যে সত্যি বলছে সেটা বুঝলি কি করে? ঠিকই তো, লোকটা ঝামেলা আরাবার জন্য মিথ্যেও তো বলতে পারে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে শঙ্করদার সঙ্গে গিয়ে কথা বলে এসো। কবে যাবে বলো, আমি নিয়ে যাব। তুই যেদিন বলবি সেদিনই যাব। আসল কথা কি জানিস শাবু, তোর কথা অবিশ্বাস করতে খারাপ লাগছে, আবার এও মনে হচ্ছে রমেন বাবুর কথা যদি ঠিক হয়। তবে একটা কথা, শঙ্করদা কিন্তু পিসির মেজ ভাসুরের বন্ধু, একটু বুঝে শুনে কথা বলো, আর আমি অঞ্জনকে বলে একটা টাইম করে নিচ্ছি। সুতপার বাবা কিংবা মা দুজনের কেউই তোমাকে ডাকেনি, তাহলে তুমি হঠাৎ আকবর ও বাড়িতে কথা বলতে গেলে কেন? তোমার মোটিভটা যে কি তাই তো বুঝতে পারছি না। তোর যখন নিজের সংসার হবে তখন তুই আর তোর হাজবেন্ড দুজনে মিলে সব কিছু বোঝার চেষ্টা করবি। আমার সংসারে আমিই সব বুঝবো, সেটাই তো স্বাভাবিক। আরও বেশি স্বাভাবিক হলো আমি কিসে কি বুঝি সেটা কাউকে না বলা। সেটা তোমার নিজের ব্যাপারে হতে পারে, কিন্তু যেখানে অন্য একটা পরিবার জড়িয়ে যাচ্ছে, তাছাড়া মাসিমা আর মেসোমশাই সুতপা যাবার পর অসম্ভব রকম ভেঙে পড়েছেন, এই অবস্থায় তোমার উচিত ছিল ওদের পাশে গিয়ে দাঁড়ানো। আর তুমি ওদের সান্ত্বনা দেওয়ার বদলে বলে এলে যে পাহাড়িকে বাঁচালোকে, এটা সম্পূর্ণ অবাস্তব অবান্তর কথা। বাবা তুমি চট করে তো এরকম কথা বলো না। আমার কথাগুলো শুনলে যা মনে হয় ভেতরের মানেটা কিন্তু সম্পূর্ণ অন্য, আর সেই মানেটা আমি ছাড়া অন্য কারো খুব একটা জানার দরকার আছে বলে মনে হয় না। তোমার কি মনে হয় সেটা জানতে পারি? কেন জানতে চাইছি তুমি জানো? তোর মুখ থেকেই শুনি। বাবা আমি বা মা আমরা কিন্তু কেউই বাইরের লোক নই, অর্থাৎ আমরা তোমার আশ্রিতও নই আবার পেইং গেস্টও নই, তাই আমরা যদি পরস্পরের কাছে খোলামেলা না হতে পারি তাহলে তো আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। যাবে না, সম্পর্ক ঠিক রাখার মানসিকতা রাখতে হবে। এবার জিজ্ঞেস কর সেই মানসিকতা কিরকম। আমি বলছি
আমরা যদি কোনো অনধিকার চর্চা না করি তাহলেই রিলেশন ঠিক থাকবে, সব ক্ষেত্রেই থাকে এবং থাকবে। মানেটা বুঝলাম না বাবা। তোমার শরীর খারাপ হলে মা যদি জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, সেটা অনধিকার চর্চা? আর তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে আমি কেমন আছি, সেটাও কি অনধিকার চর্চা হবে? তুই জীবনে উন্নতি করবি, তুই যাকে বিয়ে করবি মানে যার সঙ্গে তোর বিয়ে হবে সেও তোর জন্যই উন্নতি করবে। এটা কিন্তু আমার কথার উত্তর হলো না। উত্তর তো আমি দিইনি, আমি আমার কথা বলেছি। মিস্টার রমেন চৌধুরী। আরে মহাদেব বাবু, আসুন আসুন। বাবা আমি বেরোচ্ছি, একটু সাবুদের বাড়ি যাব। আপনি বসুন। তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে আজ আমাকে এইভাবে অপদস্থ হতে হচ্ছে। তোমাকে আমি গোড়া থেকে বলে আসছি যে বাড়িতে একজোড়া বলদকে খেতে দেওয়া আর নিজের দুই ছেলেকে শুধুমাত্র খাইয়ে বড় করা এক জিনিস নয়। ওরা ভালো করে খেয়ে দে শুধুমাত্র শরীরেই বেড়েছে, কিন্তু মাথার ঘেলুর ওজন ভীষণভাবে কমে গেছে। তা আমি কি করবো, ছেলেদের না খাইয়ে রাখলে ভালো হতো? এখন তুমি এত কথা বলছো, তখন তো আমাকেই বকতে। তাছাড়া তোমাকে আমি চিনি, মুখে যতই ফটফট করো ছেলেরা না খেয়ে থাকলে তুমিও মুখে ভাত তুলতে পারতে না। ওইটাই তোমার দোষ সতী, পুরো ব্যাপারটাকে তুমি খাওয়ার মধ্যে আটকে রাখলে। কিন্তু আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে ছেলেরা একটু বড় হবার পর হাতের বাইরে চলে যাচ্ছে কিনা সেদিকে মা হিসেবে তোমার নজর রাখা উচিত ছিল, কিন্তু তুমি সেটা করোনি। সবেতেই আমার দোষ, আর পাঁচজন মা যা করে আমিও তাই করেছি। সেইটাই ভুল করেছো, আর সব মা আর তুমি এক ন। তুমি এই এই দত্তবাড়ির এই নয়নতারার বড় বউ, আর সাধারণ ঘরে আর পাঁচটা বউয়ের মতো ন। বউ হিসেবে তফাৎ থাকতেই পারে এবং আছেও, আমি সাধারণ বউদের মতো বাড়ি থেকে বেরোই না। এ বাড়ির যা নিয়ম সেগুলো বরাবর মেনেই এতগুলো বছর আমি কাটিয়েছি, কিন্তু একজন মা হিসেবে আর পাঁচজন মায়ের সাথে আমার কী তফাৎ থাকতে পারে? তফাৎটা হলো এ বাড়ির ছেলেদের মা হিসেবে তোমার ভেতরে দুটো সত্তা সবসময় কাজ করবে। একটা হলো বউ হিসেবে এ বাড়ির নিয়ম কানুন সম্পর্কে তুমি অত্যন্ত কড়া হবে এবং মা হিসেবে নরম, পাশাপাশি দুটো থাকবে। তুমি ভাবতে পারো, কোনোদিন ভাবতে পেরেছিলে যে কল্যাণ গাঙ্গুলির মতো লোকের স্ত্রী এসে আমাদের ঘরে বসে আমাদেরই ছেলের সম্পর্কে কথা বলে যাবে? রাস্তায় ঘাটে হাটে বাজারে আর পাঁচজন লোকের সঙ্গে তো আমাদের আর কোনো তফাৎ রইল না সতী। আজ আসুক তপন, খেতে তো ওকে দেবই না, উল্টে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। কে? আমি তপন। কি চাই, কেন এসেছিস? যেখানে ছিলি সেখানে যা, দরজা খুলবো না। কি উল্টা পাল্টা বলছো, এখন আমি কোথায় যাব? দরজাটা খুলিস হতি, কিন্তু ঘরে ঢুকতে দেব না। দাঁড়া দাঁড়া এখানে, আগে আমার কথার জবাব দিবি, তারপর ঘরে ঢুকতে দেব কিনা সেটা আমি ভাববো।